প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, গ্যালারির আজকের পুরোটা আয়োজন জুড়েই থাকছে ফুটবল, ক্রিকেট এবং হকি। মূলত মোহামেডান এবং আবাহনীর সেই আগের ঐতিহ্য, সেই আগের উত্তেজনা কেন নেই, এসব নিয়ে আমরা আজ কথা বলবো আমাদের গ্যালারির এই আয়োজনে। স্টুডিওতে এর জন্য এসছেন দুজন অতিথি। আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রশিদ ও দেশ বরণ্য ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। আপনাদের দুজনকে স্বাগত গ্যালারি স্টুডিও। ধন্যবাদ। প্রথমে সাংবাদিক দিয়ে শুরু করি, কেন মোহামেডান আবাহনীর ম্যাচে আগের সেই উত্তেজনা নেই, ফুটবলে নেই, ক্রিকেটে নেই, হকিতে নেই? তদুল চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং বর্তমানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রেক্ষাপটে আমি মনে করি যে কোটি টাকা মূল্যের প্রশ্ন যে মোহামেডান আবাহনীর সেই রমরমা দিন বা সোনালি দিনগুলো কেন নেই। আমার যেটা মনে হয়, এক কথায় আমি নই, এটা যে কেউ উত্তর দিতে পারবে না, অনেকগুলো যুক্তিযুক্ত কারণ আছে। প্রথম আমি দায় দেব অবশ্যই মোহামেডান আবাহনীর অফিসিয়ালদের। এই কারণে দায় দেব যে বাংলাদেশে যেমন অপ্রাসঙ্গিক মনে হতে পারে, রাজনীতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি শেষ কথা, বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও ফুটবল, ক্রিকেট, হকি, হকিতে ডেফিনেটলি উষা, ক্রিকেটে বাংলাদেশ বিমান, আজাদ বয়েজ, এখন অনেক ভালো ভালো শক্তি এসছে, বাট মোহামেডান আবাহনী তারা স্বাধীনতার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনের সুপার পাওয়ার ছিল। তারা প্রতিবার লীগ চ্যাম্পিয়ন হতো ওই মোহামেডান আবাহনীর মধ্যেই, হয়তো তিন চার বছর পর একটা দল হঠাৎ করে চ্যাম্পিয়ন হতো। এই ধারাবাহিকতাটা তারা ধরে রাখতে পারেনি, এটা তাদের সাংগঠনিক ব্যর্থতা। মূল কারণ হচ্ছে মোহামেডান আবাহনী, আপনি যদি বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনি ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা রিয়াল মাদ্রিদ বা ম্যান সিটি বা লিভারপুল বার্সেলোনা যাওয়ার দরকার নেই, আপনি ভারতের মোহনবাগান ইস্ট বেঙ্গলের দিকে তাকান। আপনি অনেকবার এ বিষয়ে স্টোরিও করেছেন, তারা সাংগঠনিকভাবে একসময় বাংলাদেশের মোহামেডান আবাহনী কলকাতায় ট্রয়ো, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, মোহামেডান তাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে তলানিতে গিয়ে থেকে গেছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান এখনও আছে। কারণ হচ্ছে তারা যুগের সঙ্গে পাল্লা দিয়ে কিভাবে ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং করতে হয় সেটা তারা জানে। আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যারা কর্মকর্তা, আজকে বাংলাদেশের হকির দিকে তাকান, ক্রিকেটের দিকে তাকান, ফুটবলের দিকে তাকান, মোস্ট অব দ্য অফিসিয়াল কিন্তু ফ্রম মোহামেডান এবং আবাহনী, কিন্তু তারা নিজেরা অবস্থান করেছেন ফেডারেশনে, কেউ জেনারেল সেক্রেটারি, কেউ প্রেসিডেন্ট, কেউ অর্গানাইজিং সেক্রেটারি, কেউ ট্রেজারার, কেউ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কিন্তু ক্লাবগুলোকে একটা শক্ত বুনিয়াদের উপর তারা দাঁড় করানোর চেষ্টা করেননি। ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং ছিল না, এটা একটা বড় কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের বর্তমান যে জেনারেশন, তারা মোহামেডান আবাহনী নিয়ে আমাদের আপনাদের সময়ের মতো আবেগটা তাদের নেই। কারণ হচ্ছে সময়ের আবর্তে মানুষের রুচিবোধ, চিন্তাধারার অনেক ব্যত্যয় ঘটে, অনেক বদলে যায়। 70-80 দশকে আমার আপনার ব্যতিক আমাদের বিনোদন ছিল ফুটবল খেলা দেখা, খেলা এবং স্কুলে গিয়ে নিয়মিত খেলার চর্চা করা। এখন কিন্তু সব কম্পিউটারাইজড, ভিডিও গেমস, ল্যাপটপ, মোবাইল অপারেটিং, রাত জেগে বার্সা, রিয়াল মাদ্রিদ, ম্যানিউর খেলা দেখা। কাজেই দর্শকরাও কিন্তু মাঠ বিমুখ হয়েছেন। এর পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিছু আসর যেমন হকি অত্যন্ত জমজমাট। আমি জন্মসূত্রে পুরনো ঢাকার ছেলে, আমার এখনও মনে আছে আমি কিন্তু ফুটবলের পরে হকির দিকে ঝুঁকতাম এবং আমি 78-79 থেকে ঢাকার হকি দেখতাম, ক্রিকেট তার পরে কিন্তু উত্থান হয়েছে। এই খেলাগুলোকে বিশ্ব দরবারে না হোক এশীয় পর্যায়ে নেওয়ার জন্য আমাদের সাংগঠনিক ব্যর্থতা আছে। সংগঠকরা তারা এই ফেডারেশনগুলোকে এবং এই খেলাগুলোকে উত্তরণের জন্য সময়ের সাথে পাল্লা দিয়ে যে কার্যকর পদক্ষেপগুলি নেওয়া দরকার ছিল তারা নিতে পারেননি। সব কিছু মিলে দিনকে দিন আমরা পিছিয়ে গেছি। আর মোহামেডান আবাহনীর মূলত আমার মনে হয় যে সোনালী দিনগুলো হাতছাড়া হয়েছে, তারা সাফল্যের কারণেই কিন্তু তাদের সমর্থক। আপনি সবসময় মানুষ উদীয়মান সূর্যের পূজারী, আপনি যখন সাফল্য আপনার সঙ্গী থাকবে আপনাকে মানুষ বাহবা দিবে, সাধুবাদ জানাবে। মোহামেডান আবাহনী কিন্তু এমন না যে না তারা স্বর্গ থেকে আসা, সাফল্যের কারণেই মোহামেডান মামুন, আবাহনীর মামুন আমরা ডিফেন্ডার হিসেবে পরিগণিত হতো, আবাহনীর জুম্মন লুসাই, মোহামেডানের ক্রিকেটে মিনাজুল আবেদিন, আমিনুল ইসলাম বুলবুল, এরা ব্র্যান্ড হয়ে গেছিলেন মোহামেডানের, ফুটবলে বাদল রায়। কাজে এই জিনিসগুলো এটা ক্লাবগুলো রাখতে পারেনি,
তারা নিজেরা বললাম তো ফেডারেশনে জায়গা করে নিয়েছেন, কিন্তু ক্লাবগুলোকে তারা দিনের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিনকে দিন যে পৃথিবী এগোচ্ছে, ফান্ডিং কিভাবে করতে হবে, কিভাবে স্পন্সরদের সাথে সম্পৃক্ত করে, স্পন্সরদের সম্পৃক্ত করে ফুটবল ক্রিকেট হকি এই স্ট্যান্ডিং কমিটিগুলোকে কিভাবে সমৃদ্ধ করা যায়, এগুলো না করে কিছুটা আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে পলিটিক্যালাইজড হয়ে যাওয়া। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশে এখন একটা পর্যায়ে চলে গেছে, আবাহনী মানেই আওয়ামী লীগ, মোহামেডান মানেই বিএনপি। এই এই এখান থেকে এইটা আমার মনে হয় মোহামেডান আবাহনীর পশ্চাৎবর্তীতার আরেকটা কারণ। কারণ সবাই রাজনৈতিক ছায়ায় থেকে একটা অবস্থাটা এরকম যে এই ক্লাবটা আওয়ামী লীগ পড়ে গেলে আবাহনী খুব ভালো সময় কাটাবে এটা আমরা ধরে নিয়েছি, বিএনপি পড়ে গেলে মোহামেডান ভালো সময় কাটাবে, এবং কর্মকর্তারাও এই রাজনীতির লেজুর বৃত্তি করতে গিয়ে ক্লাবগুলোকে তারা সাংগঠনিক ভিত্তি বা বুনিয়াদ রচনা করতে না পারার কারণে তারা বাধ্য হয়েছেন এই রাজনীতিবিদদের শরণাপন্ন হতে। এখন বাস্তব কথা, একটা অপোজিশন লিডার তার অর্থনৈতিক সমৃদ্ধ অবস্থা সমৃদ্ধি আর একটা রুলিং পার্টির মন্ত্রী মিনিস্টারের অবস্থান এক নয়। দেখা যাচ্ছে যে দল পাওয়ারে থাকে তার কাউকে গভর্নিং বডির চেয়ারম্যান করা হয়, মেম্বার সেক্রেটারি করা হয়, যে কারণে ক্লাবগুলো দিনকে দিন পিছিয়ে গেছে। আসলে মামুন, এই যে মোহামেডান আবাহনীর যে জৌলুস বা এটা নিয়ে আপনারা যেই আপনাদের ভিতরে যে আবেগ কাজ করতো একজন খেলোয়াড় হিসাবে, এখন তো সেটা নেই, এটা কি আপনাদের খারাপ লাগে? হ্যাঁ, অবশ্যই খারাপ লাগে। আসলে প্রথমে এখনকার জেনারেশন এই এই এনভায়রনমেন্টটাই ফিল করতে পারবে না যে যখন আবাহনী মোহামেডানের সেই উত্তেজনা দেশকে দুই ভাগ করে দিত, যখন ফুটবল ম্যাচ হতো তার আগে থেকে এবং পরে গোটা, এখন যেমন আমরা দেখি ওয়ার্ল্ড কাপে বিভিন্ন দেশে ফ্ল্যাগ হয়, তখন গোটা বাংলাদেশে আবাহনী মোহামেডানের ফ্ল্যাগ ঝুলতো এবং প্রত্যেকটা মানুষ আগের দিন এবং পরের দিন এটা নিয়ে চর্চা হতো, মানে একটা দেশের সব মানুষ এর সাথে সম্পৃক্ত ছিল। তখন কিন্তু এত ডিজিটালাইজড ছিল না, তারপরও সেই অনুভূতি কিন্তু এখন নাই। এর বিভিন্ন কারণ শ্রদ্ধেয় ভাই যেটা বলেছেন এর সাথে আমি একমত। এর সাথে আরও বিষয় যে আমাদের গেমের খেলার যে কোয়ালিটি সেটাকেও মানুষকে আকৃষ্ট করতে পারেনি দিনকে দিন। খেলোয়াড়দের মান ইন্ডিভিজুয়াল, আগে ব্যক্তিগত একজনের নামে হলেও তাকে দেখার জন্য মানুষ যেত। আমি বলবো যেমন ফুটবলে মুন্না ভাইয়ের নাম শুনলে সবাই মানে স্টেডিয়ামে যেত যে মুন্নার খেলা দেখবে, কিংবা সাব্বিরে খেলা দেখবে, কিংবা কাউসার আলী খেলা দেখবে, কিংবা আস্তামের খেলা দেখবে। তখন এরকম হকিতে অনেকে ছিল, যেমন জুম্মুল হুসাই ছিল, জামাল হায়দার ছিল, তো তাদের খেলা দেখার জন্য মানুষ যেত। এখন এই ধরনের আমরা কি ফিগার তৈরি করতে পেরেছি কিনা এটাও একটা বিষয়। তো ক্লাবগুলোর এখানে ভূমিকা ছিল যে স্পোর্টসের আবাহনী মোহামেডান স্পোর্টসকে যেটাই বলেন ফুটবল হকি বা ক্রিকেট, তাদেরকে উন্নতির পিছনে কিন্তু ক্লাবগুলোর ভূমিকা বিশেষ। আমাদের খেলাধুলাগুলো কিন্তু ক্লাব ভিত্তিক না। এটা তো দেখলাম যে এবারে ক্লাব কাপ হকিতে জি ফাইনাল খেললো আবাহনী এবং উষা, জি সেখানে মোহামেডান নেই, তাদের সেই আধিপত্য নেই। আমরা এই বিষয়ে একটা রিপোর্ট দেখবো, তারপর আবার আলোচনা আসবো। জি, গত দুবারের মতো এবারও ক্লাব কাপ হকি ফাইনালটা উষা আবাহনীর। উষা বিভোর হ্যাট্রিক শিরোপা জয়ের স্বপ্নে, আবাহনী উন্মত্ত আগের দু আসরের প্রতিশোধ নিয়ে শিরোপা পুনরুদ্ধারের জন্য। ধরে রাখা ফিরে পাবার লড়াইয়ে দুই দল সেজে নেমেছিল ফেডারেশনের পাঁচ বিদেশি খেলানোর ফায়দা পুরোটাই লুটে নিয়ে। ইসমাইল বিনের অ্যাসিস্টে ফয়জাল বিন শারির ফিল্ড গোলে আট মিনিটে স্বপ্ন ফুলে পেঁপে উঠেছিল উষা ভক্তদের। সেই স্বপ্ন চুপসে যাওয়া শুরু হয় আবাহনীর তৃতীয় পেনাল্টি কর্নারে গিয়ে প্রথম গোলের দেখা পেলে। গোল আসে পাকিস্তানি তৌশিক আরশাদের স্টিক থেকে। প্রথমার্ধে দলের লিড আনেন আরশাদের স্বদেশী মোহাম্মদ ইরফান। দ্বিতীয়ার্ধে উষার উপর দিয়ে একরকম ঝড় বয়ে দেয় আবাহনীর আক্রমণ ভাগ। শাকিল আব্বাসিকে দিয়ে গোল করিয়ে আরেক পাকিস্তানি শাফকাত রাসুল জয়টা একরকম হাতের মুঠো নিয়ে আসে আবাহনীর। পেনাল্টি কর্নার থেকে পঞ্চম গোলটি উষার জালে জড়ান সেই আরশাদ। পাঁচ পাকিস্তানির চারজনের করা পাঁচ গোলে 2008 পর আবার ক্লাব কাপ হকের শিরোপা ওঠে আবাহনীর ঘরে। পুরো ম্যাচে হওয়া ছয় গোলই এসেছে ভিনদেশি খেলোয়াড়দের থেকে। আমরা থ্রো পাস কাউন্টারে খেলছি আর কাউন্টারে আমাদের ফরওয়ার্ডরা গোল আইনে দিছে, এর ফলে আর কি সুবিধা হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি অন্যরকম, আর আজকে ফার্স্ট আমি ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়ে আমি মানে অনেক খুশি আছি। ধানমন্ডি পাড়ার ক্লাবের তৃতীয় ট্রফি উদযাপনে দ্বিতীয়বারেও হ্যাট্রিক শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হলো উষার। এর আগে 1998-2000 সালে শিরোপা জয়ের পর 2002 সালে ফাইনালে মোহামেডানের কাছে হেরেছিল উষা ক্রীড়াচক্র। রিপোর্টটি দেখলাম, মানে উষার হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল, কেন হাতছাড়া হলো? আসলে আমি আমি কনফিডেন্ট ছিলাম, এখানে অনেকগুলো জিনিস কাজ করেছে। আমার কাছে প্রথমে মনে হয়েছে যে উষার প্লেয়াররা একটু কনফিডেন্ট ছিল বেশি, আমার মনে হয়েছে, যেটা তাদেরকে ফিজিক্যালি রিল্যাক্স একটা ভাব দিয়েছে এক। দ্বিতীয়ত বিষয় যেখানে ফরেন প্লেয়ার দুই টিমে ছিল, আবাহনীতে ছিল পাকিস্তান চারজন পাকিস্তান, আমাদের ছিল চারজন মালয়েশিয়ান, তো ফাইনাল ম্যাচে
এই ফরেন প্লেয়াররা একটা ভূমিকা রেখেছে যে গেমটাকে ডিফাইন করার, কারণ কি মালয়েশিয়া যে প্লেয়ারগুলো আমার টিমে ছিল তারা খেলতে পারেনি, তাদের পারফরমেন্সের যে আশা করেছিলাম সেই অনুযায়ী খেলতে পারেনি। পক্ষান্তরে আবাহনীর পাকিস্তানি প্লেয়ারগুলো খুবই ভালো খেলেছে এবং তারা ম্যাচটাকে একদম এক পাশে করে দিয়েছে, সেই কারণে রেজাল্টটা হয়েছে। এবং আমি মনে হয় যে আবাহনী যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা হ্যাট্রিক চ্যাম্পিয়নশিপের একটা সুযোগ ছিল, তো সেটা আমরা হারিয়েছি। তো আশা করছি যে লিগে আমরা ভালো করবো এবং আমাদের আরও প্লেয়ার আসছে বিদেশ থেকে, তো আশা করছি যে এবার লিগটা খুব জমজমাট হবে। লিগে কি এবার ত্রিমুখী না চতুর্থমুখী লড়াই হবে? এবার আমার লিগ মনে হচ্ছে যে খুবই একটা জটিল আকার ধারণ করবে, কারণ আবাহনী, মোহামেডান, মেরিনার্স, উষা চারটা টিমই খুব ভালো দল করেছে এবং সবগুলোই ফরেন প্লেয়ার আনছে, এবং এর বাইরে ব্যাংকও ভালো টিম করেছে, সোনালী ব্যাংক, তারও পাকিস্তানি প্লেয়ার আনছে। তো আমার মনে হচ্ছে যে কে চ্যাম্পিয়নশিপ হবে এটা বলা মুশকিল, কারণ আমার মনে হচ্ছে যে এখনও বলতে এই ধরনের সিচুয়েশন হয়নি, কারণ হয়তো ম্যাচ গেলে টিমের স্ট্রেংথ দেখলে তারও বলা। বাবু, প্রিমিয়ার লিগ নিয়ে যখন আমরা কথা বলবো তার আগে একটা রিপোর্ট দেখলে কেমন হয়, টোটাল লিগের সিনারিওটা পাওয়া যাবে, জানা যাবে সুন্দর হবে। চলমান প্রিমিয়ার লিগে পয়েন্টের লড়াই ষষ্ঠ রাউন্ড পর্যন্ত জমজমাট সেটা বলতেই হচ্ছে, কেননা এখানেই সবার চেয়ে টেক্কা দিয়ে এগিয়ে গেছে মুশফিকের মোহামেডান, তাদের নিচেই এক পয়েন্ট কম নিয়ে অবস্থান ভিক্টোরিয়া আর লিজেন্ডস অফ রূপগঞ্জের। সুপার সিক্সের হিসেব মেলাতে এরই মধ্যে দলগুলো দিচ্ছে তাদের সেরাটা। প্রাইম দোলেশ্বর ছুটছে 8 পয়েন্ট নিয়ে, 5 নম্বর পজিশনে আছে গাজী ক্রিকেটার্স, আর 6-এ আছে ফেভারিট আবাহনী। এই রাউন্ড পর্যন্ত কোনো পয়েন্ট জোটেনি কলাবাগান ক্রিকেট একাডেমি আর সিসিএসের, তাদের যে অবস্থা তাতে অবনমন হলেও হতে পারে। রান তোলার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে গেছে মোহামেডানের উপুল থারাঙ্গা, তবে তিনি কোনো সেঞ্চুরি পাননি এখন পর্যন্ত, যদিও এরই মধ্যে 14টি সেঞ্চুরি দেখে ফেলেছে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এখানেও বোলারদের দাপট আছে বেশ, এখানে সবচেয়ে বেশি উইকেট আরেক শ্রীলঙ্কানের, ডি সিলভা পেয়েছেন 15 উইকেট, তারপরই আছে নাইম, হাবিবুর, জুবায়েররা। ওকে, রিপোর্টটি আমরা দেখলাম। এবারের যে লিগে কাগজে কলমে বাঘ আবাহনী, এখন তার পয়েন্ট টেবিলে অবস্থান সপ্তম, এবং পেছন থেকে দেখলাম দুর্বার গতিতে ছুটে উপরে উঠে এলো মোহামেডান। মমিনুলের ব্যাটে রান, সৌম্যর ব্যাটে রান ১৯-১৯ কিছু ক্রিকেটারদের ব্যাটে, কীভাবে দেখছেন এবারের লিগটা? এবারের লিগটা আসলে আমার যেটা মনে হয় দোদুল, আমি আপনি দীর্ঘদিন আছি তো পেশায়, কখনো কখনো কিন্তু পরিবেশ ভালো খেলায় বিরাট সহায়তা করে। এবারের লিগ যে জমজমাট হবে এবং মোস্ট অফ দ্য প্লেয়ার্স ভালো করবেন বা ভালো খেলবেন তার একটা পূর্বাভাস ছিল, কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের কোনো অ্যাসাইনমেন্ট নেই, দ্যাট ইজ ক্রিকেটারদের টোটাল মনোযোগ, মনোসংযোগ, তাদের প্র্যাকটিস এবং অ্যাপ্রোচ সবটাই আছে মাঠ জুড়ে প্রিমিয়ার লিগ কেন্দ্রিক। আমরা সবাই জানি যে অ্যাটলিস্ট আগামী 2-1 মাসের মধ্যে তাদের কোনো অ্যাসাইনমেন্ট নেই, যদিও প্রচণ্ড গরম, এর মধ্যে সারাদিন খেলাটা টাফ, কিন্তু যেহেতু এখন বাংলাদেশের কোনো খেলা নেই জাতীয় দলের, প্লেয়াররা কম বেশি অ্যাপার্ট ফ্রম সাকিব অ্যান্ড মুস্তাফিজুর সবাই এখানে এনগেজড, এবং যেহেতু বাংলাদেশের এখন হোমে সিরিজ বেশি, একটা বাঞ্চ অফ প্লেয়ার্স আছে যারা ন্যাশনাল টিমের বাইরে, তারাও নিজেদেরকে মেলে ধরার প্রাণপণ চেষ্টা করছেন। যারা ন্যাশনাল টিমে আছেন তাদের প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গে, যে আমি নিজেকে মেলে ধরবো, মেলে ধরে জাতীয় দলে অবস্থানটা অটুট রাখবো। আর যারা জাতীয় দলের বাইরে ছিটকে পড়েছেন তারা চিন্তা করছেন যে প্রিমিয়ার ক্রিকেট লিগটা হচ্ছে বেস্ট পসিবল প্ল্যাটফর্ম ফর লিমিটেড ভার্সনস ক্রিকেট। আপনি জাতীয় লিগ অবশ্যই আমাদের দেশের, যদি আপনি গুরুত্বের দিক থেকে চিন্তা করেন তাহলে অবশ্যই 1 নম্বর আসর, বাট আমরা সবাই জানি প্রতিদ্বন্দ্বিতা এবং জনপ্রিয়তার নিরিখে প্রিমিয়ার ক্রিকেট লিগটা হচ্ছে সবচেয়ে বড় আসর ক্রিকেট বাংলাদেশের ঘরোয়া লিগ। ক্রিকেটাররা সবাই যেহেতু তাদের মনোযোগ, মনোসংযোগটা পুরোপুরি দিতে পারছে, সে কারণেই লিগটা বাড়তি আকর্ষণ হচ্ছে এবং আমার মনে হয় একটা জমজমাট লড়াই হতে যাচ্ছে। মমিনুল যে রানে ফিল্ড সেঞ্চুরি করে, হ্যাঁ এটা অবশ্যই ভেরি গুড সাইন, কারণ যেটা হয়েছে মমিনুল তো আর যখন তার ক্যারিয়ার শুরু করেছেন, আমাদের তো এটা আপনি অবশ্যই আমার সঙ্গে একমত হবেন, আমাদের এখন জাতীয় লিগ বা লঙ্গার ভার্সন হলেও বাংলাদেশের গত 10 বছরের মধ্যে যে সমস্ত ক্রিকেটার উঠে এসেছেন তাদের একটা বড় অংশ কিন্তু লিমিটেড ওভার ক্রিকেট খেলেই নিজের হাত পাকিয়েছেন। কাজেই মমিনুল তো শুরুতেই টেস্ট প্লেয়ার ছিলেন না, মমিনুল ওয়ানডে খেলেছেন, টি-20ও খেলেছেন, এখন যেহেতু মমিনুল টেস্টের বাইরে কোথাও চান্স পাচ্ছেন না, তাকে বিবেচনায় আনা হচ্ছে না, এটা এমন একটা ভাব যে মমিনুল শুধু টেস্ট খেলবে, কাজেই মমিনুল নিজেকে
যে না আমি পারি, আমার অ্যাবিলিটি আছে, এই প্রত্যয়টা, এই ভালো খেলার সংকল্পটা তার মধ্যে কাজ করেছে। মমিনুল রান পেয়েছেন, অবশেষে সৌম্যর ব্যাটও কথা বলেছে, মুশফিকুর রহিম মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে সন্দেহ নয় বাংলাদেশের নির্ভরতার প্রতীক, ব্যাট হাতে, হয়তো গ্লাভস হাতে নয়, তিনি নিজে রান করেছেন এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আমার মনে হয় মুশফিকুর রহিমের চমৎকার নেতৃত্ব, তার ব্যাট কথা বলছে, মহরানের ফরেন ক্রিকেটার উপল থারাঙ্গা ধারাবাহিকভাবে ভালো করছেন, এবং মহরানের যারা স্পিনার আছেন, নাইম জুনিয়র, এনামুল জুনিয়র, ইভেন অফ স্পিনার নাইম, এরাও ভালো খেলছেন, এবং বাকি প্লেয়ার যারা, এজাজ, আরিফুল, এই স্পেশালি উপল থারাঙ্গা ফরেন ক্রিকেটার ভালো করায়, এবং সুভাষিস পেস বোলার, মহরান একটা ইউনিট হয়ে গেছে। অন পেপার হয়তো খুব ভালো দল না, মামুন এটা খুব ভালো বলতে পারবেন, যে টিমওয়ার্ক যখন হয় এবং একটা দল যখন ফাইন টিউনড হয়ে যায়, চার্জড আপ হয়ে যায়, সেই দল কিন্তু মাঠে ভালো খেলে, মহরান হয়েছে তাই। আর আবনের কথা আপনি যেটা বলেন যে অন পেপার বেশ সমৃদ্ধ দল, সাকিব এনগেজ আছেন বিপিএলে, তামিম এখানে খেলছেন, তার সঙ্গে মহরানে যোগ দেবেন মুস্তাফিজ হয়তো আইপিএল শেষে, আবহনীতে নাজমুল হোসেন শান্ত আছেন আন্ডার নাইনটিনের, মোসাদ্দেক হোসেন সৈকত আছে, তাসকিন আছেন, তারপরে শাকলেন সজীব আছে, আবুল হাসান রাজু আছে, আবহনী কিন্তু যথেষ্ট ভালো দল আমার মনে হয়, এবং তাদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের অত্যন্ত পোরখাওয়া এক চরিত্র, আপনি সবসময় এই শব্দটা বলেন, খালেদ মাহমুদ সুজন, একজন লড়াকু ক্রিকেট ব্যক্তিত্ব, তার মতো একজন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের অভিজ্ঞতম একজন ক্রিকেট ব্যক্তিত্ব আছেন, কাজে আবনী হয়তো আমার মনে হয় তাদের যে কোনো কারণেই হোক তাদের কম্বিনেশনটা ভালো হচ্ছে না, বা টিম ওয়ার্কটা হচ্ছে না, কাজে সব কিছু মিলে তারপরও স্টিল ফার্স্ট ফেসের হাফ ওয়ে মার্কে এসে আমরা দাঁড়িয়েছি। ইটস ভেরি আর্লি টু প্রিডিক্ট অ্যান্ড আর্লি টু কমেন্ট যে সে সুপার হাসিকে আসবে, বাট তারপরও আমার মনে হয় যে আবহনী আমার মনে হয় কাম ব্যাক করতে পারবে। মোহামেডান, প্রাইম ব্যাংক, গাজি ট্যাঙ্ক, তারপর প্রাইম দোলেশ্বর, তারপর ইভেন এই কি বলে যে আমাদের এই দুইটা ভাইটাল ম্যাচ কভার করতে পারলে, ভাইটাল ম্যাচ এখনো আছে, রূপগঞ্জকেও আপনি ইয়ের বাইরে রাখতে পারেন, কাজেই এখনো আমার মনে হয় যে হিসেব বদলে যেতে পারে, তারপরে এই দলগুলোর মধ্যে আমার মনে হয় মূল লড়াই ভালো, বেশ চার পাঁচটা টিম যদি ফাইটে থাকে এটা এর জন্য ডেফিনেটলি আপনার প্রতিদ্বন্দ্বী দল, এখানে একটা দেখলাম যে ক্রিকেটে আন্ডার 19 এর ছেলেরা পারফর্ম করছে, যারা রানে ছিল না তাদের তারাও ব্যাটে রান আসছে, কিন্তু দুঃখজনক ঘটনা হলো হকিতে এবার পাঁচজন বিদেশি প্লেয়ার খেলছে, এটা আসলে আমাদের দেশের যারা উঠে আসবে তাদের জন্য কতটা সেটব্যাক বা কতটা শক, এটা হকির জন্য একটা খুবই ভুল সিদ্ধান্ত, এবং এটা হকিকে কখনোই উন্নতির দিকে নেবে না, কারণ আপনি দেখেন 12টা টিম যদি পাঁচজন করে প্লেয়ার আসে, 60 প্লেয়ার, এখানে আগে ছিল তিনটা, তার মানে যেখানে আগে 36 জন ছিল, 36টা প্লেয়ার খেলতে পারতো, সেখানে এখন খেলতেছে 60 জন, মানে 24 জন প্লেয়ার বেশি, এই 24 জন প্লেয়ার যদি না আসতো তাহলে কি হতো, লোকাল যারা আপনি একটা তাদেরকে একটা সুযোগ করে দিতে পারতেন, সেটাও হচ্ছে না। আমার জানি না এখানে এই ডিসিশনটা কোন উদ্দেশ্যে নেওয়া কেন না, তবে আমি অবশ্যই বলবো এটা হকির জন্য কখনোই একটা ভালো ফল আনবে না। আর এখানে যে আপনার নতুন নতুন ছেলেরা এখন চায় যে খেলতে, তাদেরকে যদি আপনি সুযোগই না দেন তাহলে তারা খেলার আগ্রহটা পাবে এখন, কারণ এখন স্পোর্টসটাই হয়ে গিয়েছে যে ওই ধরনের, যে আপনি মানুষকে ক্ষমতা ভিত্তিক, বাবু ভাই মামুন যেটা কথা বলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ফুটবলে কিন্তু এরকম একটা জিনিস ঘটেছিল, অন্য একটা টিম হয়তো খুব ভালো জাতীয় দলের প্লেয়ারদের করেছে, তাদেরকে টেক্কা দেওয়ার জন্য ফুটবলও পাঁচটা অ্যালাউ করলো, অর্থাৎ এখানে দেখা গেলো ধরেন মেরিনার্স অথবা মোহামেডান ভালো টিম করলো, তাকে ওভারকাম করার জন্য বা উষা ভালো অন্য টিমে পাঁচটা বিদেশি অ্যালাউ করলো, এটা কিন্তু অন্য একটা ইকুয়েশন, মানে এটা আসলে তো আমাদের ক্রিয়ার জন্য খুব সহায়ক না। এটা যদি আপনি এবারের প্রসঙ্গের অবতারণা করেন তাহলে আমি বলবো বাংলাদেশের স্বাধীনতার পর একেবারে খুব মোটা দাগে বলতে গেলে বলতে হয়, যখন যারা ক্ষমতায় থেকেছেন এবং ক্ষমতার আশপাশের মানুষরা যেসব ক্লাবে কর্মকর্তা বা ক্লাবের শীর্ষ পদ আগলে রেখেছেন, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন বাইলজ পাল্টেছেন, বিভিন্ন সময় ফুটবলেও চারজন ফরেন প্লেয়ার ছিল, আবার এক লিগ এক প্লেয়ারও ছিল, কাজে এটা হয়েছে কি, ফুটবল ক্রিকেট এবং হকির আমি যেটা বলে গেছি কিছুক্ষণ আগে, হয়তো একটু বেশি ইলাবোরেট বলে ফেলেছিলাম একটু ভাবাবেগতাড়িত হয়ে, বাস্তবতা হচ্ছে আমাদের ক্লাব অর্গানাইজাররা যদি নিজেদের স্বার্থটাকে জলাঞ্জলি দিয়ে দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থটা দেখতেন হকি ফুটবল ক্রিকেটের, তাহলে ডেফিনেটলি আজকে আমরা অনেক ভালো জায়গায় থাকতাম, যেটা হচ্ছে আমরা ক্লাব স্বার্থর উপরে উঠতে পারিনি। আজকে আমি আই এম ফ্রম মহরান ক্লাব,
আমি আই এম বিকেম জেনারেল সেক্রেটারি অব হকি ফেডারেশন। আমি চেষ্টা করেছি যে এবারের ক্লাবের দল বদলে মোহামেডানের দলটা খুব ভালো হয়নি, আচ্ছা ঠিক আছে, যে হকির তাদের ভাষায় বলি জিবি মিটিংয়ে দেখা গেলো একটা পাস করে নেওয়া হলো কি এবার চারজন বিদেশি প্লেয়ার খেলতে পারবে ওই ওইটাকে কম্পেনসেট করার জন্য। এগুলো কিন্তু অতীতে হয়েছে, এবারও হয়েছে, এটা দেশের ক্লাব ক্রীড়াঙ্গনের জন্য মোটেই সুখকর নয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। ফাইনালে চারটা পাকিস্তানি মানে একটা দলকে জিতালো, এখানে তো আমার বাংলাদেশি তাদেরকে আপনি সুযোগই দিয়ে তাদের এক্সপ্লোর হওয়ার কোনো সুযোগই নাই। আপনি যদি সম মানে আমি বলছি লোকাল সাইডে খেলা হতো তাহলে কিন্তু আরো বেশি ইমেজটা হতো, তাহলে বুঝতে পারতেন যে আপনি, কিন্তু আপনারা যখন খেলেছেন তখনও তো শাহবাজ এসেছে, তিনজন ছিলেন এসেছে ভালো ভালো প্লেয়ার, তখন সাবুর মোহাম্মদ ভালো ভালো প্লেয়ার এসেছে, হ্যাঁ তখন টপ শাহবাজ, ওই যে বেঙ্গালোর ইন্ডিয়ার একটা ইয়ে ছিল যে পেনাল্টি মাস্টার অনিল অলরিন, ওর মতো প্লেয়ার এসেছে। তাহলে আসলে আমার মনে হয় যে আমরা আসলে স্পোর্টসকে বেশি, যেটা শুদ্ধ বাবু ভাই বলেছেন যে আসলে অর্গানাইজিং জিনিসগুলো আসলে শুদ্ধ হওয়া উচিত, ক্লাবকে স্পোর্টসের যে স্পিরিট বা স্পোর্টসের যে এথিক্সগুলো সেগুলোকে আমরা ফলো করছি না। এই কারণে হয়ে গেছে কি যে স্পোর্টসটা বেশি ব্যক্তিকেন্দ্রিক বা ক্লাবকেন্দ্রিক, তাদের স্বার্থের জন্যে স্পোর্টসটাকে আমরা সেইভাবে ডাইভার্ট করছি। এতে কী হচ্ছে যে স্পোর্টসের উন্নতি হবে, দেখেন গোটা আমাদের সাবকন্টিনেন্টে যদি ধরেন, ইন্ডিয়া আমাদের চেয়ে আগে যেখানে মনে করেন যে 15-20 ছিল সেখানে 120 হয়ে গেছে। তো আমরা এই ধরনের কেন হচ্ছে, তাদের প্রফেশনাল অ্যাটিটিউড, তাদের গেমের প্রতি বা স্পোর্টসের প্রতি যে দায়বদ্ধতা, ভালোবাসা, কমিটমেন্ট, মানে নীতিগতভাবে যে আপনি নৈতিকতার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু কখনো তারা স্যাক্রিফাইস করে না। এমনিতে হকি লীগ মাঠে হয় না হয় না, তারপরে যখন হলো তখনও দেখলাম যে আরও একটা মানে কেউ কারো স্বার্থ থেকে বেরিয়ে আসতে পারছে না। তবে আমরা আশা করবো যাতে ক্রীড়াঙ্গনের এইসব জায়গা থেকে বেরিয়ে এসে সবাই দেশের ক্রীড়ার কথা ভাবে। মামুনুর রশিদ এবং আরিফুর রহমান বাবু, আপনাদের দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব চট্টগ্রাম আবাহনীর ফুটবলের সাফল্য দিয়ে। তবে তার আগে আমরা এই অনুষ্ঠান থেকে আমি বিদায় চাইছি, নাসিমুল হাসান। আর আপনারা যদি এই অনুষ্ঠানটি ভিডিও সহ দেখতে চান তবে আপনারা ভিজিট করতে পারেন এনটিভি অনলাইন www.ntvbd.com। আজকের মতো এখানেই বিদায়, সবাইকে শুভেচ্ছা। এককভাবে আক্রমণের ঝাঁপি খুলে বসার কোনো সুযোগ ছিল না এই ম্যাচে, তবে ঐতিহ্যের ঢাকা আবাহনীকে দমিয়ে রাখার চেষ্টা যে কম করেনি বন্দরনগরীর চট্টগ্রাম আবাহনী সেটা পরিষ্কার হতে থাকে সময় গড়ানোর সাথে সাথে। দারুণ কিছু আক্রমণ দুদলই করেছে, কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই ফাইনালে প্রথমার্ধে সমর্থকদের গোল উৎসব দেখার সুযোগ হয়নি। শিরোপা খরায় ভুগতে ভুগতে সে সাফল্যের স্বাদ ভুলতে বসা ঢাকা আবাহনী মধ্যমাঠ থেকে খেলাটাকে গুছিয়ে নিতে পারেনি, আর এখানেই জাহিদের উপর মূল দায়িত্ব চাপিয়ে সাফল্য পেয়ে যায় চাটগার ছেলেরা। ইতিহাস গড়ার পথে তাদের প্রথম গোল আসে 55 মিনিটে। একসময় বাংলাদেশ মাতানো হাইতির সনিনরদের বন্ধু লিওনেল ভাঙেন গোলের ডেডলক। চট্টগ্রাম আবাহনীর ডিফেন্সও এদিন সাফল্য পেয়েছে তাদের পরিকল্পনা মতোই। যেমন পরিকল্পনা কাজে এসেছে ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে আলোতে আসা ফরোয়ার্ড রুবেল মিয়ার ক্ষেত্রে, 61 মিনিটে তার বাইসাইকেল কিকে চট্টগ্রাম আবাহনী লিড হয় ডাবল। এমন গোল দেখার সাথে শিরোপা জয়ের এই উৎসব দেখে কে বলবে, মামুনুলের মতো 5 ফুটবলারকে ছাড়াই মাঠ কাঁপিয়েছে শেখ রাসেল আন্তর্জাতিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ক্লাবটি। গোল করে আমাকে অনেক ভালো লাগছে, আমাদের টিম উইন হয়েছে, যেটার প্রতিফলন আজকে এই মাঠে। আপনারা জানেন যে আমাদের 1-5 যে 5 জন প্লেয়ার ছাড়াই কিন্তু আমাদেরকে খেলতে হয়েছে, এবং আমরা যে ষড়যন্ত্রের শিকার হয়েছি আজকে সেই ষড়যন্ত্রের জবাব কিন্তু আমরা দিয়ে দিলাম এই ট্রফি জয়ের মাধ্যমে। বেশ কয়েক মৌসুম আগে এভাবেই ঢাকার ফুটবলে নিজেদের আবির্ভাব জানান দিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবার দেখা মিলল আরেক নতুন শক্তির, পার্থক্য কেবল এবার ঢাকার টুর্নামেন্টের শিরোপা চলে গেল ঢাকারই বাইরে।